বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্মুথ মাসেল। আমরা আজকে কী কী করব, what are the identifying points by which we can identify that the tissue section is a slide of smooth muscle and the description of its features. So, shuru kori, what are the identifying points? The section shows spindle-shaped muscle fibers with taper ends. The muscle fibers contain single centrally placed nucleus. The muscle fibers do not show any cross striation, so it's a slide of smooth muscle. Abaro bolchi, the section shows spindle shaped or fusiform shaped muscle fibers. The fibers contain single centrally placed nuclei. The muscle fibers do not show any cross striation. So this is a slide of smooth muscle. Now description. So description ne amra ki bolbo, smooth muscle. Why it is smooth? Already kintu amra identifying points e bole felechi je they do not show any cross striation. Er age class gulo e amra ki porechi, skeletal muscle and cardiac muscle, both the muscles show cross striation. Cross striation amra kisher jonno pai? Due to regular and parallel arrangement of actin and myosin filaments. তাহলে কথা থেকে যায় স্মুথ মাসেল কি অ্যাক্টিন এন্ড মায়োসিন কন্টেন করে না? সার্টিনলি অফকোর্স স্মুথ মাসেল ফাইবার্স কন্টেইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টস বিকজ দে আর দ্য কন্ট্রাক্টাইল এলিমেন্টস। উই নো মাসকুলার টিস্যুর প্রপার্টি কি, এক নম্বর প্রপার্টি কি কন্ট্রাক্টিলিটি, এবং কন্ট্রাক্টিলিটি কার জন্য হয়, ডিউ টু অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট। বাট হিয়ার দে ডু নট শো এনি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, দে আর অবলিকলি placed in the cytoplasm. দেখো সাইটোপ্লাজম ইজ ডার্ক স্টেন, কেন এই যে অবলিকলি প্লেস থাকে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট, তারা কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট শো করে না বলি তাদের কোনো ক্রস স্ট্রাইশন থাকে না, সো দে আর টার্মড অ্যাজ স্মুথ মাসেল। স্মুথ মাসেল ইজ অলসো টার্মড অ্যাজ ইনভলান্টারি মাসেল বিকজ দে আর নট আন্ডার আওয়ার কনশাস কন্ট্রোল লাইক কার্ডিয়াক মাসেল। দেখো কার্ডিয়াক মাসেলের সাথে এর কিছু সিমিলারিটি আছে, যেমন এটা নট আন্ডার আওয়ার কনশাস কন্ট্রোল, যার জন্য এটাকে আমরা বলি কি ইনভলান্টারি মাসেল। কার্ডিয়াক মাসেল ইজ অলসো ইনভলান্টারি মাসেল। স্মুথ মাসেল এর নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে? ফ্রম অটোনোমিক নার্ভাস সিস্টেম। এবং কার্ডিয়াক মাসেলের নার্ভ সাপ্লাই কোথা থেকে আসবে? অটোনোমিক নার্ভাস সিস্টেম। আচ্ছা স্মুথ মাসেল আমরা কোথায় পাবো? ইন দ্য ওয়ালস অফ দ্য হলো ভিসারাল অর্গান অ্যান্ড দ্য ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেলস। স্মুথ মাসেল কীভাবে থাকে? দে আর অ্যারেঞ্জড ইন লেয়ার্স, সাচ অ্যাজ জিআই ট্র্যাক্টে কীরকম থাকে? থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট স্মুথ মাসেল ইজ কম্পোজড অফ টু লেয়ার্স, আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার এক্সেপ্ট ইন দ্য স্টমাক। সেখানে তিনটা লেয়ারে থাকে, আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার অ্যান্ড ইনার অবলিক। এছাড়া অল আদার অর্গানস অফ দ্য জিআই ট্র্যাক্ট সেখানে কীরকম থাকে? আউটার লঙ্গিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার। তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার তার কাভারিং আমরা কী পাবো? এন্ডোমাইসিয়াম। আবার লেয়ারে লেয়ারেও আমরা কানেক্টিভ টিস্যু কাভারিং পাবো, অ্যান্ড কানেক্টিভ টিস্যু কন্টেন্স আর্টারিওস, ভেনিওস, নার্ভস এটসেট্রা, বিকজ উই নো কানেক্টিভ টিস্যু ইজ হাইলি ভাস্কুলার, ইট হ্যাজ বোথ নার্ভ সাপ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড সাপ্লাই। তো স্মুথ মাসেলের আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার যে তার সেল মেমব্রেন শোস ইনভ্যাজিনেশন, দিস ইজ টার্মড অ্যাজ ক্যাভিওলা। এখানে যদিও দেখা যাচ্ছে না, বাট উই নো যে স্মুথ মাসেলের যে সেল মেমব্রেন দ্যাট ইজ দ্য সার্কুলেমা সেটা কী শো করে?
ইনভেজিনেশন যেটাকে এন্ডোসাইটিক অর পিনোসাইটিক ভেসিকেলের মতো লাগে। আচ্ছা, স্মুথ মাসেলের কন্ট্রাকশনটা কীরকম? স্মুথ মাসেল কন্ট্রাকশন করে কীভাবে? স্লো অ্যান্ড সাস্টেইন কন্ট্রাকশন। আবার জিআই ট্র্যাক্টে তার কন্ট্রাকশনটা কীরকম? ওয়েব লাইক, যেটাকে আমরা বলি পেরিস্টালসিস। স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশনটা কীরকম? কুইক ফোর্সফুল কন্ট্রাকশন। কার্ডিয়াক মাসেল রিদমিক কন্ট্রাকশন। আর স্মুথ মাসেল স্লো অ্যান্ড সাস্টেইন কন্ট্রাকশন অর ওয়েব লাইক পেরিস্টালটিক কন্ট্রাকশন। তাহলে আবারও রিক্যাপিচুলেট করি যে স্মুথ মাসেল ফাইবার্স আর স্পিন্ডেল শেপ। স্পিন্ডেল শেপ বলতে আমরা কী বুঝছি? যে মিডল পোর্শন ইজ এক্সপ্যান্ডেড অ্যান্ড দ্য এন্ডস আর ট্যাপার্ড। দ্য ফাইবার্স কন্টেন সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। দ্য ফাইবার্স ডু নট শো এনি ক্রস স্ট্রায়েশন। স্মুথ মাসেলস আর লোকেটেড ইন দ্য ওয়ালস অফ দ্য হলো ভিসেরাল অর্গান অ্যান্ড দ্য ওয়ালস অফ দ্য ব্লাড ভেসেলস। দে আর সাপ্লাইড বাই অটোনোমিক নার্ভাস সিস্টেম। They are not under our conscious control. Their contraction is slow and sustained. But they have extensive power of regeneration. Dekho, muscular tissue amra jani. There are three types: skeletal muscle, cardiac muscle and smooth muscle. We know cardiac muscle, eta kemon cell? Eta permanent cell because they do not go mitotic cell division. Skeletal muscle, a regenerative capacity ase, but ইন কম্পারিজন উইথ স্মুথ মাসেল তার রিজেনারেটিভ ক্যাপাসিটি ইজ লেস। বাট স্মুথ মাসেল এর রিজেনারেটিভ ক্যাপাসিটি মাচ হায়ার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ স্মুথ মাসেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি হিস্টোলজি দ্য লাকি স্লাইড সেকেন্ড এডিশন। এই বই ঢাকাতে পাওয়া যায় না। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।